আসসালামু আলাইকুম, বিটি সার্ভার সলিউশনসের পক্ষ থেকে আমি মোহাম্মদ তারিফ হোসেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ওয়ার্ডপ্রেস সিকিউরিটি কোর্সে আপনাদের আবারও সবাইকে স্বাগতম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি যখন রং পাসওয়ার্ড দিচ্ছি আমাকে টু মেনি ফেল লগ ইন অ্যাটেম্পস, প্লিজ ট্রাই অ্যাগেন ইন 15 মিনিটস। 15 মিনিট পর আমাকে ট্রাই করার জন্য বলা হচ্ছে। অর্থাৎ আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যদি কেউ বারবার রং পাসওয়ার্ড দেওয়া ট্রাই করে, তাহলে তাকে এভাবে করে 15 মিনিটের জন্য লক করে দেওয়া হবে। এতে আপনার ওয়েবসাইটের সিকিউরিটি অনেক বৃদ্ধি পাবে। পাশাপাশি কেউ যদি ব্রুট ফোর্স অ্যাটাক দেওয়া ট্রাই করে, তখন আপনার ওয়েবসাইটটি, কারণ ব্রুট ফোর্স অ্যাটাকের কনসেপ্ট হচ্ছে সে অনেকগুলো পাসওয়ার্ডকে রিজেনারেট করে করে অ্যাটাকটা চালায়, ওকে, তখন আপনার পাসওয়ার্ড যে কোনো সময় ব্রুট ফোর্স অ্যাটাকের সাথে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস পেয়ে যেতে পারে। যদি এই কনসেপ্টটি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে ব্রুট ফোর্স অ্যাটাক থেকে আপনার ওয়েবসাইটকে নিরাপদ রাখবে। চলুন দেখি এটি আমরা কীভাবে করেছি। আরেকটি মজার ব্যাপার, আপনার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আমার ইউআরএল, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলের ইউআরএল জেনারেলি হয় wp-admin, কিন্তু আমার ইউআরএলটা ডিফারেন্ট। এটি এর প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করা হয়েছে, আপনি প্রিভিয়াস ভিডিওটি দেখে নিতে পারেন। ওকে, চলুন এখন আমরা চলে যাই আমার অ্যাডমিন প্যানেলে। দেখতে পাচ্ছেন লাস্ট 25 আওয়ার্সে 5 ফেল লগ ইন অ্যাটেম্পটস। তাহলে এটি করা হয়েছে একটি প্লাগইনের সাহায্যে। প্লাগইনটির নাম হচ্ছে, প্লাগইনটির সাথে আমি আপনাদেরকে একটু পরিচয় করে দিই, ইনস্টল প্লাগইন। প্লাগইনটির লগ হচ্ছে এটি লিমিট লগ ইন অ্যাটেম্পস রিলোডেড। খেয়াল করবেন এটির একটি ফেক প্লাগইনও রয়েছে, সেক্ষেত্রে এই স্পেলিংটি অবশ্যই দেখে নেবেন। অ্যাকচুয়াল প্লাগইনটা হচ্ছে লিমিট লগ ইন অ্যাটেম্পস রিলোডেড এবং এটি ফ্রিওয়্যার, ওকে, এটি ফ্রি আপগ্রেড। এটি আপগ্রেডের জন্য কোনো প্রকার পেমেন্ট করতে হয় না। চলুন তাহলে আমরা এটি ইনস্টল করার পরে এই প্লাগইনটা আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পর অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার পরে সেটিংয়ে চলে আসবেন। সেটিং, সেটিংয়ের ড্যাশবোর্ডে দেখতে পাবেন এ লকআউট ফোর অ্যালাউড রিটায়ার্স 20 মিনিটস লকআউট, ফোর লকআউট ইনক্রিজ লকআউট টাইম 24 আওয়ার্স, 24 আওয়ার্স আনটিল রিটায়ার্স আর রিসেট, ওকে। ফোর অ্যালাউড রিটায়ার ট্রাইস, আপনি চারবার পাসওয়ার্ডটা দিতে পারবেন, ভুল পাসওয়ার্ড। তাহলে লোকাল অ্যাপ লক আউট ফোর অ্যালাউড রিট্রাইস, অর্থাৎ আপনি চারবার ভুল পাসওয়ার্ড দিতে পারবেন। চারবার ভুল পাসওয়ার্ড দিয়ে দিলে 20 মিনিটসের জন্য আপনাকে লক আউট করে দেওয়া হবে। ফোর লকআউটস ইনক্রিজেস লকআউট টাইম টু 24 আওয়ার্স, যদি আপনি চারবার লক হন একই আইপি থেকে, যদি আপনি চারবার লক হন আপনার 24 ঘন্টার জন্য লক করে দেওয়া হবে। 24 আওয়ার্স আনটিল রিটেস আর রিসেট, 24 ঘন্টার ভিতরে আপনাকে রিসেট করার আগ পর্যন্ত আপনি কী করতে পারবেন না, আপনি আবার লগ ইন করতে পারবেন না। তাহলে খেয়াল করুন, একজন অ্যাটাকার যদি চারবার পাসওয়ার্ড ভুল পাসওয়ার্ড দেয়, প্রথমত সে 20 মিনিটসের জন্য লক হবে, এবং যদি সে চারবার লক হয় সেক্ষেত্রে সে 24 আওয়ার্সের জন্য কী হয়ে যাবে, লক আউট হয়ে যাবে এবং রিসেট করা ছাড়া সে আর অ্যাক্সেস করতে পারবে না। তাহলে কীভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে সিকিউরিটি মেনটেন হচ্ছে, জাস্ট এই ওয়ার্ডপ্রেস ওয়েব প্লাগইনটি ইনস্টল করে অ্যাক্টিভেট করলে এই বাই ডিফল্ট সেটিংটি নিয়ে নিবে। আপনি চাইলে এখানে সেটিংটিকে আরও কাস্টমাইজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, এই প্রসেসের সাহায্য আপনি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটকে ব্রুট ফোর্স অ্যাটাক থেকে নিরাপদ রাখতে পারেন। আসসালামু আলাইকুম, পরবর্তী সিকিউরিটি রিলেটেড কন্টেন্ট দেখার আমন্ত্রণ রইলো।